যুগনগর, 20 মে 1971। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল এখানে। প্রায় 4 মাইল এলাকা জুড়ে মাত্র 6 ঘণ্টার গণহত্যায় শহীদ হন 10,000 মানুষ। সেই সব শহীদের রক্তে খুলনার ডুমুরিয়া উপজেলার যুগনগরের দুটো নদী পরিণত হয়েছিল রক্তস্রোতে। কি ঘটেছিল সেদিন দেখুন আজকের স্টার স্পেশালে। তখন ভদ্রা নদী এবং দক্ষিণ পাশের ঘ্যাংরাইল নদী চুকনগরে এটা নৌপথে যোগাযোগের একটা মাধ্যম ছিল এবং খরস্রোতা নদী জোয়ারভাটা পরিপূর্ণ ছিল। সেই সময় ওই দক্ষিণ অঞ্চলের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, ভারতে আশ্রয় নেওয়ার জন্য সম্মিলিতভাবে এই চুকনগরে অবস্থান করে। কারণটা মানে ওই পথটা সকলে বললো যে ওই পথটা সহজ সহজ, ওইখান থেকে ঝাউডাঙ্গা হয়ে সহজে যাওয়া যাবে ইন্ডিয়ায়, যে পথে রোডটা পাওয়া যাবে ভালো, কিছু যানবাহন পাওয়া যাতে পারে, এই কারণের জন্য ওই ওই জায়গাটা বেছে নেওয়া। মুক্তিযুদ্ধের শুরুর দিকে খুলনা, বাগেরহাট, বরিশাল, ফরিদপুর, রামপাল, মোড়েলগঞ্জ, কচুয়া, শরণখোলা, মংলা, দাকব সহ দক্ষিণাঞ্চলের শরণার্থীদের কাছে ভারতে পাড়ি জমানোর নদীপথে সবচেয়ে সহজ রুট ছিল চুকনগর রুটটি। আমরা সে সময় দেখেছি 19 তারিখের শেষ ভাগে সারা রাত তারা চুকনগরে এসে অবস্থান করে। এইগুলো ছিল খুলনার দক্ষিণাঞ্চল, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, এই এলাকার লোকজনই সবচেয়ে বেশি। সেই মুহূর্তে 19 তারিখে রাত বিকালবেলায় এবং রাত্রে সারা রাত ধরে এখানে লোকজন চুকনগরে ওই দক্ষিণাঞ্চলের যে লোকগুলো, এলাকার কথা বললাম, ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকগুলো নৌকাপথে, বিশেষ করে বেশিরভাগ 15 আনা লোকই নৌকাপথে, আর স্থলপথে হেঁটে কিছু লোক আইছিল, কিন্তু নৌকাপথে লোকগুলো বেশি আইছিল। বাড়িতে গেলাম বুধবারে, বুধবারে বাড়িতে গেলাম বিকালে, এলাম যে স্বপ্না ঠাকুর বাড়ি। এখানে চুকনগর বাজারের উত্তর পাশে মানে প্রায় 1 মাইল নদীর পাড় দিয়ে তারা নামিছে। হাই স্কুল থেকে শুরু করে চুকনগর, রায়পাড়া, নন্দীপাড়া, মালোপাড়ার শেষ ভাগ পর্যন্ত এই নৌকাপথে ওরা উঠে এখানে বিশ্রাম নিয়েছে, কেউ রান্নাবান্না করেছে, মোটামুটি কথা পরিবারের সব লোকজনকে নিয়ে এখানে এসেছে। আমাদের এই 4টে পরিবার সহ আরও কিছু লোকজনের নৌকা হবে, নৌকা হবে জাতি পারে না, তাতে নৌকা মানে নৌকো তো সবাই নৌকোয়, তো তাদের নৌকোয় হয় না বলে দেখে যায়। আমি বলো আপনারা দেরি করেন, আমাদের এলাকায় আরও নৌকো আছে, নৌকোগুলো রাত্রি জোগাড় করে আপনাকে নিয়ে আমরা রাত্রির একটু গভীর রাত্রি রওনা হবো, নৌকো টুকু ওদের নিয়ে জোগাড় করে আনতে আনতে আমার দেরি হয়ে যায়। যাইয়ে আমরা যা ফোন করে নিয়ে গেলে আমি অত দুস্থ চিনি চিনি নিয়ে ওই শুক্লগর না মানে শুক্লগর সে শুক্লগর গ্রামে আমাকে উঠলো। আমরা একবারে গেলাম মেলা লোক, তা বড় লোক তো পদি লোক বড় তাতে মানে বড়া গ্রামের অর্ধেক লোক আমরা প্রায় লৌকায় যা ধরিলু, তা লোক তো এক কান না তিন কান চার কান ধরিলু, মানে গ্রাম মানে সব তো সব একদম তো ছিল না, বাড়ি ফাঁকা ছিল। 20 মে 1971 বৃহস্পতিবার ভারতে আশ্রয় নিতে লাখো মানুষের ভিড় জমেছিল চুকনগরে। ওই দিনে আমরা ওইখান থেকে আমি 3টে রওনা, ওখানে রাত্রি মানে সকাল 9:30 দিক যে ওখানে পৌঁছে, 20 মে সকাল 9:30 সেইখানে যাইয়ে মানে ওই আমরা ওই ফাঁক ফাঁক করে খেয়ে যাবো চাল ডাল সব কিছু নিয়ে গেছি। সকাল 11:00 সাতক্ষীরা থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি ট্রাক ও জিপ চুকনগর সাতক্ষীরা সড়ক ধরে মালতিয়া মোড়ের ঝাউতলায় এসে থামে। পাকিস্তানি বাহিনীর গাড়ি সামনের বাজারের দিকে এগিয়ে যায়। তারা 3 ভাগে বিভক্ত হয়ে 1 ভাগ ঢুকে পড়ে মোলাপাড়া রায়পাড়ার দিকে, আর 1 ভাগ বাজারের দিকে গুলি করতে করতে এগিয়ে যায়। অন্য ভাগ এগিয়ে যায় পাতখোলা বিলের দিকে। চুকনগর পাতখোলা বিল থেকে চুকনগর বাজারের চাঁদনি, মন্দির, ফুটবল মাঠ, চুকনগর স্কুল, মালতিয়া, রায়পাড়া, মালোপাড়া, দাসপাড়া, তাঁতিপাড়া, ভদ্রা এবং ঘ্যাংরাইল নদীসহ চুকনগরের সর্বত্রই সেদিন পরিণত হয়েছিল লাশের মিছিলে। পূর্ব ও দক্ষিণ দিকে নদীতে নৌকায় যারা লুকিয়েছিল তাদেরও খুঁজে খুঁজে গুলি করে হত্যা করে হানাদারেরা। নিয়ে যাইয়া সেখানে উঠিয়ে
তারপরে আমরা রান্না বাড়া করছি, কেউ তরকারি গুছা আছে, কেউ উনন ধরাই দিচ্ছে, এই এইভাবে আমরা সব জোগাড় গোসান করতেছি। করতে করতেই এই দিকটি এই 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 পশ্চিম দিকতে এই এমনি এমনি আসি, এমনি এমনি আসবে আমরা দেখতেছি। জানা গেল যে এখান থেকে আর্মি ঢুকে এই রাস্তায় এসে প্রথমে এখানে একটা আমাদের মালতিয়ার একটা লোক ছিল, জমিতে পাট নিংড়া ছিল। সে যখন ওই আর্মি দেখে শুনি সীতা সামনে দাঁড়াই উঠে আসে, তখন হাতে তার একটা কাস্তে ছিল, ওই দেখি তাকে গুলি করে। তো আমরা রওনা হবে, সকলে রেডি হয়েছে, এই মুহূর্তে গুলি শুরু হয়ে গেল। আমাদের একটা বড় দোকানঘর, সেই দোকানঘরে বারান্দায় আমাদের লোকজনগুলো সব ছিল, ওরাই বান্দা বান্দা করে নিয়ে রওনা হবে, তখনই গুলি শুরু হলো। তখন আর আমার বিরতি করলাম না, তখন পশ্চিম দিক দিয়ে আর উত্তর দিক দিয়ে গুলি হইতে হইতে আসলো। পশ্চিম দিক রাস্তাটা চলে গেছে আঠারোমালির দিক, আর ওইখান থেকে ঘুরিয়ে রাস্তাটা চলে গেছে কেশবপুরের দিক। এই দুই রাস্তা দিয়ে মিলিটারিরা আর কি ঢুকলো ওদের গাড়ি নিয়ে। এরপর পাতখোলা বিল ও বাজারে ঢুকে নিরীহ মানুষদের লাইনে দাঁড় করিয়ে গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। আমার মনে হয় দুই গাড়িতে আনুমান ছিল 25-26 এরকম। এখন ওই সামনে একটা কালভার্ট ছিল, এটা নদীর সঙ্গে সংযোগ ছিল, সেই কালভার্টটা ভাঙা ছিল বিদায়। ওরা এখানটি ব্যাক করে ওরা আর্মিরা ওখান দিয়ে পায়ে হেঁটে সামনে যেয়ে দুই তিন ভাগ হয়ে, এক ভাগ মালোপাড়া রায়পাড়ার দিকে, এক বাম হাতে বাজারের দিকে যেয়ে নদীর ধারে গুলি করতে করতে ওরা যাচ্ছিলো। পাতকলার মাঠে যে পরিমাণ লোক ছিল ওরা তো মানে পাখির মতো গুলি করে মারে মারে বলে এরকম বলে জিনিসপত্র আমাকে এলো না, আমাকে জিনিসপত্র সব ফেলাই দিলাম, আমাকে সোনা দানা যা ছিল কিছু ছিল নিয়ে এলাম, সব ফেলা নিয়েছিল, সব ফেলা ছিল, খালি আমার পড়া কয়টা বাসায় নিয়ে আয় আর ফ্যামিলি তো দিই। আমার তখন আমাদের বাড়ির পাশের একটা মেয়ে ছেলে, সে আমার একটা মাধুরীর ভিতরে একটা মসজিদ আছে ওখানে পাশেই, মানে যেখানে আমাদের ছিল পাশেই মসজিদ, সেই মসজিদটা ছোটো একটা ঘর মসজিদে, তার বারান্দায় আমার ওই পেঁচায় বাদুর দিয়ে পেঁচায় রেখেছিলো যে আমার যাতে দেখতে না পারে। একটা জিনিসও দেখেছি ওই মালোপাড়ায় এরকম ঝোপালা গাছের ভিতরে অনেক পালাই ছিল গাছে উঠি, তারাও পাখির মতো গুলি করে মেরে। আমার ওই যে ভাইপো রঞ্জিত ছিল, ভাই রঞ্জিত আর ভাইপো বিনয়, পরে আমার জ্যাঠাইমা দেখে যে ওদের গুলি করতেছে তাক করেছে, তখন যে জড়াই ধরেছিল ওদের দুইজনে জড়াই ধরেছিল, তখন প্রথম গুলি আমার জ্যাঠাইমার এই পিঠ দিয়ে ঢুকে যায়, ঢুকে যায় জ্যাঠাইমা পড়ে যায়, তারপরে দুজন আবার গুলি করে। আমরা শোনেন এক জায়গায় ছিলাম, আমার সে বাসুরির ফ্যামিলির কথা কই, মানে আমার বাসুরির আমার বাসুর মরে গেল, ছেলে মরে গেল, তারপরে জামাই মরে গেল, বাগিনা মরে গেল। আমার আমাকে আমার ওই স্ত্রী আসছে আমার খবর করছি যে তোমার বাইরে নেই, আসতে আসলে যে যারা যারা গুলি আছে তারা আসতো, কত তুমি সরো সরো, আমার মা কত সরো 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 সরি আসলাম, কাছে আসলাম আসিয়ে আমি একটা ডোল বাইরে না কাজে একটা ডোল, সেই ডোলের মধ্যে যে পালায় না পালার ওর কাছে পাঠিয়েছিল, পাল্টা পাল্টাই আসছিল নিলে আমি ওই ডোলের ওই একটু ছেলেদের রাজা সরো সরো ওইদের দেখতেছি ওই চারজন আটে গেল বাইরে এলাম না, তারপর সরে গেল সে বলি আমাকে ওই ওই মা আসে ডাকতেছে কথা শুরু আসছে, তাই গেলাম বাইরে গেলাম এদের নিয়ে একটা সব পাড়াই গেছে। ওই দিন শহীদ হলো, এক নম্বর হচ্ছে আমার বাবা অবিনাশ গায়েন, আমার কাকা হচ্ছে বাদল গায়েন, কাকার বড়ো ছেলে হচ্ছে রঞ্জিত গায়েন, আমার জ্যাঠামশার ছেলে হচ্ছে ঈশ্বর গায়েন, আমার জ্যাঠামশার ছেলের ছেলে ঈশ্বর গায়েনের ছেলে বিনয় গায়েন, আর আমার জ্যাঠাইমা হচ্ছে মালতী গায়েন, আর এর সাথে মারা গেল আমার পরিবারের সঙ্গে যুক্ত আমার ছোটো পিসে মশার মশাই, যার এই বাদাম তলাতে গুলি লেগে গেছিলো সেও মারা গেল ওইখানে যে ফিরে গুলি লেগে এই, আর তার সঙ্গে তার ছেলে ধীরেন মণ্ডল। 4:30-5টা পর্যন্ত তারা এটা এই গণহত্যা চালিয়েছে এখানে, এবং এই নদীতেও তারা নেমে যারা নদী পাঠিয়েছিল তাদের গুলি করে শেষ পর্যন্ত ওরা নদী পর্যন্ত আসছিল, শেষ পর্যন্ত নদীতে নৌকা উঠে নদীর পাড়ে যারা আশ্রয় নিয়েছিল বা গাছ গাছালি নদীর কাজ বনের ভিতরে আশ্রয় নিয়েছিল তাদের হত্যা করে, করার পরে তারা মোটামুটি 5টার দিকে এখান থেকে চলে যায়। তারা পদ্মী সকালে এখানে আসলো, ওই লাশগুলো তখন ফেলানো ছিল,
আমি সন্ধ্যা সময় এসে দেখেছি লাশের পরে লাশ, লাশের পরে লাশ, সমস্ত জায়গায় এই 1-2 কিলোমিটার ভিতরে লাশ ছাড়া কোনো খালি জায়গায় নেই, কোথাও কোথাও স্তূপাকারে, কোথাও পুকুরের ভিতরে এরকমভাবে লাশ। সকাল 11টায় শুরু হওয়া স্মরণকালের ভয়াবহ চুগনগর গণহত্যা সেদিন থেমেছিল বিকাল 5টায়। হত্যাযজ্ঞ চলাকালীন ফুরিয়ে গিয়েছিল পাকিস্তানি হানাদারের গোলাবারুদের রসদ। তারপর হাজার হাজার লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল পার্শ্ববর্তী ভদ্রা ও ঘ্যাংরাইল নদীতে। তো তখন স্থানীয় জনগণ, স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় যে সমস্ত লোক বাজারে কাজ করত, এ পারে বড় বাজারে একটা বড় কাঁচামালের ব্যবসা এবং পাটের খুব বড় মুকাম ছিল এটা। তো যারা পাট ঠাট বানত বাজারে, যারা এইগুলো কাজগুলো করত, তাদেরকে দিয়ে এ লাশ ফেলানোর ব্যবস্থা করা হয়। লাশগুলো এই পাশ থেকে ফেলছে, এই পাশ থেকে ব্রিজ ছিল না, ব্রিজ ছিল না তখন, এই নদী খরস্রোত, নদী চওড়া ছিল এবং খরস্রোতা ছিল তখন। লাশ এই বাজারে তো বেশি মারা গেছিলো, বাজার এই সাইড দিয়ে, এই পাড়া দিয়ে, এই বাজার দিয়ে, এসে বাজার সংলগ্ন এলাকা দিয়ে ওই সময় লোকজন দিয়ে লাশগুলো সব এই এই নদীতে এনে ফেলানো হয়েছিল। কতজন লাশ ফেলছিল এখানে? 44-45 জনের মতো আমরা ওই সময়, আমাদের যতটা মনে হয় 44 জন। হ্যাঁ, ওরা লাশ ফেলছে, আর ওরা লাশের কাছে যেসব জিনিসপত্র ছিল ওরাও কিছু পেয়েছে, ওই সব কারণে ওরাও ওই মানে উৎসাহী হয়ে লাশ ফেলেছে। আর আমরা একটা টাকা ওদের দিতে চাইছিলাম যে যারা এই লাশগুলো ফেলবে তাদেরকে 4 আনাকে পয়সা দেওয়া হবে। তো 4 আনা পয়সা দেওয়া হবে, 44 জন লোক এই লাশ ফেলার দায়িত্ব ছিল। তো ওই 4 আনা পয়সার জন্যে তারা চিন্তাভাবনা করলো তাহলে আমরা লাশ কাউন্ট করতে হবে। তা তারা বললো আমরা প্রত্যেককে মাথায় 100 করে লাশ, 1-1 জন ফেলবার পরে এক জায়গায় বসে একটু চা বা বিড়ি সিগারেট যা খায় তারা, একটু ওরা ওই ধরনের মানুষরা। তো তারা এক জায়গায় হয়েছে, হয়ে তারা সিদ্ধান্ত নিল যে আমরা তো 4 আনা করে দিবি আমাদের, কিন্তু বাই দিস টাইম তার লাশের কাছে যে শুধু টাকা পয়সা সোনা গহনা ছিল এগুলো তো কালেকশন করেছে, করে দেখা যায় 3-4 বস্তা টাকা হয়েছে, তারপরে 4-5 শের রূপা হয়েছে, রূপার গহনা, সোনার গহনা 1-2 শের হয়েছে। তো ওরা আর ওই কাউন্ট করতে যায় নাই। তো আমরা বললাম যে তাহলে কত লাশ? তো তাদের ভাষ্য মতে আরও এরকম 4-5, 44 লাশ ফেলা হয়েছে। তো যাই হোক, আমরা সেটাকে আমরা বলেছি যে কমপক্ষে 10,000, তাদের ভাষ্য যদি আমরা মেনে নিই তাহলে 20-25,000 হয়। তো সেটা তো আর স্বাধীনতার 22 বছর পরে যে প্রমাণ করা যাবে না, তো আমরা 10,000 লোক মারা গেছে এটা প্রমাণ করতে পারবো। তো সেই সব লাশ এই ভদ্রা নদীতে জোয়ারে উঠেছে, মাটিতে গিয়েছে 2-3 মাস পর্যন্ত, লাশের গন্ধে এলাকার মানুষ টিকতে পারে নাই, এই নদীর কোনো পানি আমরা ছুতে পারি নাই, মাছ খাওয়া তো দূরের কথা। এই লাশ সব এখানে ফেলা হয় এবং এখান থেকে আস্তে আস্তে সে লাশগুলো ডিস্ট্রয় হয়ে যায়। চুগনগর গণহত্যায় শহীদদের প্রতি অসীম শ্রদ্ধা।